বিন্দু কাছাকাছি অর্থাৎ প্যারাক্সিয়াল দিয়ে মনে করি তখন, তাহলে সেক্ষেত্রে এস বাই ও এফ ইজ ইকুয়াল টু টু ইন্টু এস বাই কত ও সি, কারণ থিটাগোনের রেসপেক্টে এস চাপ আর ব্যাসার্ধ সি। তো এস বাই এফ ইজ ইকুয়াল টু টু ইন্টু এস বাই আর, এস দুপাশে ভাগ হয়ে গেল, তো থাকলো পরে এফ ইকুয়াল টু আর বাই টু বা আর ইকুয়াল টু টু এফ, যদি চিহ্নের নিয়ম মানো দুটোই মাইনাস, সুতরাং একই থাকবে, উত্তল দর্পণ ধরেও একই প্রমাণ করা যায়। ঠিক আছে, আজকে আর মনে হয় সময় নেই, আমরা পরের দিন বাকি বিষয় আলোচনা করব সুযোগ পেলে আর কি। আর আশা করি ছাত্রছাত্রীদের কিছুটা অন্তত উপকারে লেগেছে, যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে মাননীয় বনগাঁর পৌরবিতা যে ব্যবস্থা করেছেন তাতে সত্যি আমরা সেই ব্যবস্থায় প্রতি ঋণী, নতুবা আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতাম না। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে পদার্থবিদ্যার ক্লাস। ক্লাসে আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী অজয় ভট্টাচার্য এবং শিক্ষিকা শ্রী দেবশ্রী দেবনাথ। আমরা শিক্ষক এবং শিক্ষিকাকে আরও একবার ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য। সেই সঙ্গে সঙ্গে টিভির ওপারে যে ছাত্রছাত্রীরা রয়েছো ক্লাস করছো তাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, যদি কোনোভাবে তোমরা কোনো ক্লাস মিস করে যাও সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্লাসের আপডেট কিন্তু নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে এই প্রত্যেকটি ক্লাসের আপডেট পেয়ে যেতে পারো। আমরা খুব শিগগিরই ফিরে আসব পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর বাংলা। সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং শিক্ষিকা শ্রী রিঙ্কু সমাদ্দার। ততক্ষণ সঙ্গে থাকো এবং চোখ রাখো নিউজ নোম্যান্স ল্যান্ডের। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগিতায় পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা।